বাচ্চারা আবার অনেক সময় লম্বা সময় ধরে কিন্তু গেমস খেলে, সেটাও কিন্তু এখন মোবাইলে করছে, মোবাইল বা ট্যাব ইউজ করছে। তো এই জিনিসগুলো আমি বলবো, এইটা বই পুস্তকে আমাদের যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায়, আমাদের যে কোনো লেভেলে ইংলিশ মিডিয়াম বলেন বাংলা মিডিয়াম বলেন, শিক্ষা ব্যবস্থায় যে মোবাইল ফোনের ব্যবহার বা কাজে কিভাবে ব্যবহার করবে বা সে কম্পিউটারটা ব্যবহার কিভাবে করবে বা অফিসে তাকে কাজ ওয়ার্ক ওয়ার্কের যে ল আইন কানুন বা নিয়ম শৃঙ্খলা, এগুলো আমাদের এখনই পাঠ্যপুস্তকে মানে মানে ওইভাবে অন্তত দুটা পাতা হলো দেওয়া উচিত। তাহলে কিছুটা হলেও সচেতনতা আমাদের ডেভেলপ করবে, এবং শুধু পাতা দিলে হবে না, সেটা ইমপ্লিমেন্ট করতে হবে, এটা বুঝিয়ে দিতে হবে যে এটা কি কি হতে পারে। এখন শুধু আমরা পাতা দিলাম আর কেবল মুখস্থ করে আসলো তাহলে হবে না, তাদেরকে সেমিনারের মাধ্যমে, সিম্পোজিয়ামের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে বা এখন যে এসএটিভি বিভিন্ন টেলিভিশনের চ্যানেলের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে, কারণ আপনার ডে বাই ডে রোগগুলো বাড়ছে বাড়ছে, যত দিন যাবে আরও বাড়বে। যদি আমরা সচেতন এখনই না হই তাহলে এখন যেহেতু মোবাইল ফোনের ব্যবহারটা এত বেশি বেড়ে গেছে, কম্পিউটার ইউজ করছে, ট্যাব ইউজ করছে, সুতরাং সেই সাথে কিন্তু এই যে ঘাড় ব্যথার সমস্যাটা বেশি হয়েছে, বেশি হতে থাকবে। তো আমরা ঘাড়ের যে সমস্যাটা মারাত্মক যেটা হয়, আমরা ডিস্ক প্রোল্যাপসের কথা পেয়ে থাকি, ডিস্ক প্রোল্যাপসের ছাড়াও ঘাড়ের মাসেল স্প্রেন হতে পারে, সাস্টেইন অনেক সময় আমরা আমাদের কাছে ঘাড় এক সাইডে বেঁকে নিয়ে আসে, আর মূল কারণ হচ্ছে এক পাশের মাসেল, হয়তো সে রাইট হ্যান্ডে কোনো কাজ করে সারাক্ষণ, তার কম্পিউটারটা একটু ডান পাশে, সে সারাক্ষণ ডান দিকে তাকিয়ে কাজ করছে, বা তার যে মেশিনটা ব্যবহার করে সেটা একটু ডানে বা বামে ব্যবহার করতে হয়, বা অনেক আছে এক সাইডেই তাকে কাজটা করতে হয় বা এক পায়ে তাকে কাজটা করতে হয়, এই যে এক নাগারে একই অবস্থানে একই সাইডে কাজ করতে থাকে, এক পাশের ইউজ বেশি হচ্ছে আর এক পাশের কম ইউজ হচ্ছে না, এই যে ইমব্যালেন্স অফ মাসেল আমাদের শরীরে, এ থেকে স্পাইনে বড় আকারের মারাত্মক সমস্যা হচ্ছে, এ থেকে আস্তে আস্তে মাসেল পেইন হবে, মাসেল ইঞ্জুরি হবে, মাসেল ইঞ্জুরি থেকে লিগামেন্ট ইঞ্জুরি হবে, লিগামেন্ট ইঞ্জুরি থেকে আপনার বোনস এবং জয়েন্টের সফট টিস্যুগুলো যেখানে আপনার স্ট্রাকচার আছে, অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটা চেঞ্জ হবে, অ্যানাটমিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হতে হতে প্যাথোলজিক্যাল বড় আকারে বড় মারাত্মক সমস্যা, শারীরিক সমস্যা তৈরি হবে, ফিজিওলজিক্যাল চেঞ্জ আসবে। তো এই জিনিসগুলো হয়তো আমরা ডাক্তাররা বলছি বা বুঝতে পারি, কিন্তু জেনারেল পিপল সেটা ওইভাবে তারা বুঝবে না, তাদের যখন রোগটা হবে তখন তারা। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।